عندي اكون صبور تبادل خير اني اتكو تاكوليشن يعني امت كشيكي تو مطير عبد ابو مغوش خوي شكا سرا اي امت ابو اي جاتي دنوان سمبق نوع اميو سهي قطع كي ابا ريبيت كورتي اما در انوان راجنيت دارا سمبق نوع انوان هو اي امت شكا تاكتومي ابو دينير رتومي فضلت يوسف عليه الصلاة والسلام جوكون بادشاب شامنه قولت اني جعل لي على حزاكي من حرف আমাকে জমিনের যে খাজানা অর্থাৎ ফুড বা ফুড ডিপার্টমেন্ট সে তার দায়িত্ব আমাকে দিয়ে দিন সেই সঙ্গে দুইটি কোয়ালিটি বর্ণনা করেছিলেন ইন্নি হাফিজুল আলিম যে আমি হাফিজ এবং আলিম হাফিজ অর্থাৎ দিগেবান আমি তদারকি করব আমি সৎ হিসাবে দায়িত্ব পালন করব এবং আলিম অর্থাৎ আমি কোয়ালিটি আছে আমাদের ইম্মত এবং বিশেষ করে যুবকদেরকে একদিকে সৎ হতে হবে দিনদার হতে হবে নৈতিক মূল্য তাদের নিকট থাকতে হবে এবং لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط صدق الله العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরিয়ত নামক বরকাতুহ মঞ্চে ভূমিষ্ঠ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত ওলামা একরাম শিক্ষাবিদ চিন্তাবিদ বৃন্দ পর্ষদে জনসাধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কথা বলছেন যে আমি রাসূলগণকে প্রেরণ করেছি স্পষ্ট দলিল দিয়ে এবং আমি কিতাব এবং মিজান অবতরণ করেছি যাতে মানুষ ন্যায় করে ন্যায় স্থাপন করতে পারে তাই যদি উপস্থিতি এ কোরআন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং ইসলাম এগুলোর উদ্দেশ্য হলো সমাজে ন্যায় স্থাপন করা দেশে ন্যায় স্থাপন করা এবং যা করে দেখিয়েছিলেন মুহাম্মদ আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় আরব আমরা জানি চরম সীমার বর্বরতায় লিপ্ত ছিল মানুষের মধ্যে মানবতা ছিল না সে সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মানবতার শিক্ষা দিয়েছিলেন এবং সেই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন নারীদেরকে ন্যায় দিয়েছিলেন বৃদ্ধদেরকে ন্যায় দিয়েছিলেন সেই সমাজে যারা দরিদ্র উৎপীড়িত এবং নিপীড়িত মানুষ ব্যাকওয়ার্ড ক্লাস তাদেরকে ন্যায় দিয়েছিলেন তাই ইসলামের মুখ্য উদ্দেশ্য হলো সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা এবং ন্যায় প্রতিষ্ঠা সার্বিকভাবে তখনই সম্ভব হবে যখন আমরা ব্যক্তিগতভাবে পরিপূর্ণ সৎ হতে পারব আমরা ব্যক্তিগতভাবে ন্যায় পরায়ণ হতে পারব তাই বন্ধুগণ আমাদের সবাইকে ন্যায় পরায়ণ হতে হবে এবং ন্যায় পরায়ণ হতে হলে আমাদের ফলো করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে অর্থাৎ কোরআন এবং সুন্নতের উপর আমাদের আমল করতে হবে এবং সে তার মোতাবেক আমাদের জীবনকে গঠিত করতে হবে আমরা আলোচনা অনেক করি ওয়াজ অনেক হয়ে থাকে বিভিন্ন মাহফিলে আমরা এর অংশগ্রহণ করি এবং আলোচনাও শুনি কিন্তু আমাদের অভাব হলো নিজেকে পরিবর্তন করা তাই হে উম্মতে মুসলিমা নিজেকে পরিবর্তন করো পরিবর্তনের মানসিকতা প্রস্তুত করো নিজেকে পরিবর্তন করো এবং সৎ হিসেবে গড়ে তোলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নসুহা হে ইমানদার তোমার আল্লাহর প্রতি প্রত্যাবর্তন পরিপূর্ণভাবে প্রত্যাবর্তন করো নিজেকে সংশোধন করো নিজেকে ভালো বানাও তাই হে উম্মত হে হে উম্মত মুসলিমা হে মুসলিম উম্মত আমরা সবার সবার দায়িত্ব হলো আমাদের নিজেদের মধ্যে যে ত্রুটি রয়েছে ভুল রয়েছে সেগুলো দূরে দূরে সরিয়ে ফেলা সেগুলো বের করা এবং আমাদের জীবনকে পরিপূর্ণভাবে সততার উপর নিয়ে আসা দিনের উপর নিয়ে আসা আল্লাহর হুকুম মোতাবেক নিজের জীবন অতিবাহিত করা যাতে আমাদের পারিবারিক জীবন আল্লাহর হুকুমের মোতাবেক হয় আমাদের সামাজিক জীবন আল্লাহর হুকুমের মোতাবেক হয় আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের শিক্ষা সব কিছু আল্লাহর হুকুমের মোতাবেক হয় আমার আগে এখানে উপস্থিত বিশেষ
বিশেষ আইনজীবী আব্দুল সুবুর তাপাদার সাহেব তিনি একটা কথা বলেছিলেন যে এই উম্মতকে শিক্ষিত হতে হবে এবং অবশ্যই শিক্ষা ছাড়া এই উম্মত এবং এই জাতির উন্নয়ন সম্ভব নয় আমিও সেই কথাকে আবার রিপিট করছি আমাদের উন্নয়ন রাজনীতি দ্বারা সম্ভব নয় উন্নয়ন হবে এই উম্মতের শিক্ষার মাধ্যমে এবং দ্বীনের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশার সামনে বলেছিলেন যে আল্লি আলা খাজাইনি আর আমাকে জমিনের যে খাজানা অর্থাৎ ফুড বা ফুড ডিপার্টমেন্ট সে তার দায়িত্ব আমাকে দিয়ে দিন সেই সঙ্গে দুইটি কোয়ালিটি বর্ণনা করেছিলেন এই ইন্নি হাফিজুল আলিম যে আমি হাফিজ এবং আলিম হাফিজ অর্থাৎ দিগেবান আমি তদারকি করব আমি সৎ হিসাবে দায়িত্ব পালন করব এবং আলিম অর্থাৎ আমি কোয়ালিটি কোয়ালিটি আছে আমাদের এই উম্মতে এবং বিশেষ করে যুবকদেরকে একদিকে সৎ হতে হবে দিনদার হতে হবে নৈতিক মূল্য তাদের নিকট থাকতে হবে এবং উন্নতি কোয়ালিফাই করতে হবে উচ্চশিক্ষা শিক্ষিত হতে হবে সমাজের বিভিন্ন ডিসিপ্লিনে নিজেকে ফিট করতে হবে অ্যাডমিনিস্ট্রেশনে যেতে হবে পুলিশে যেতে হবে শিক্ষা বিভাগে যেতে হবে প্রত্যেকটি ডিসিপ্লিনে যেতে হবে এবং গিয়ে নিজের দায়িত্বকে সততার সাথে পালন করতে হবে তখনই আমাদের যে একটা ইম্প্যাক্ট সমাজে যে ইম্প্যাক্ট পড়ার কথা সেই ইম্প্যাক্ট পড়বে যে ইম্প্যাক্ট যে প্রমাণ ফেলেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তার জন্য হযরত শেখ রহমাতুল্লাহ আলাইহি কি কথা বলতেন যে দর সাহাবাকে ফিরিয়ে নাও দর সাহাবা সাহাবা একদিকে জিক্র করতে একদিকে তারা ছিলেন চরম অন্যতম যোগ্যতা অধিকারী সাহাবারা দেশ চালিয়েছিলেন তাদের মধ্যে আজকে ডিসি হিসাবে কেউ দায়িত্ব পালন করছেন কেউ এসপি হিসাবে দায়িত্ব পালন করছেন কেউ গভর্নর সেই দায়িত্বগুলো সাহাবারাও পালন করেছেন এবং ইহার প্রতিষ্ঠা করেছেন তো তাদের মতো যোগ্যতা থাকতে হবে এবং ইমান এবং নিয়া এবং সততা দিনদারি থাকতে হবে তখনই আমাদের দ্বারা সমাজ লাভবান হবে আমরা দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারবো সমাজের জন্য কন্ট্রিবিউট করতে পারবো তাই আমি অনুরোধ করবো আমাদের যুবকদেরকে যে নিজেকে এগিয়ে নিয়ে চলো শিক্ষিত বানাও মানবতা নিয়ে এসো দিনদারি নিয়ে এসো নিজেদের মধ্যে সততা নিয়ে এসো এবং দেশকে দেখিয়ে দাও যে উম্মতে মুসলিম যুবকেরা তারা সৎভাবে এই দেশের সেবা করতে পারে জনগণের সেবা করতে পারে যেভাবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মানুষের সেবা করেছিলেন এবং নিজের কাজের দ্বারা দেখিয়ে দিয়েছিলেন যে ইসলাম কি জিনিস তাই আমাদের কাজের দ্বারা দেখিয়ে দিতে হবে যে ইসলাম কি আমাদের কাজের দ্বারা পরিচিত দিতে হবে যে কোরআন কি আমাদের কাজের দ্বারা পরিচিত দিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব কি শুধু কথা দ্বারা তা সম্ভব নয় কাজ দিয়ে অ্যাক্টিভিটিস দিয়ে তা দেখতে দিতে হবে তাই আমি একটা দীর্ঘ প্রমাণ আল্লাহ তাআলা আমাদের কথা এবং বলা শোনার চেয়ে বেশি আমল করে